টু মাই চ্যানেল শিলাস কিচেন অ্যান্ড ব্লগ। আমি তো আমার বোনের বাড়িতে এসেছি জঙ্গিপুরে, তো বেশ আনন্দে এই দিন কাটছে, বসে বসে আরামে খাচ্ছি। আর এখানের মিষ্টিগুলো কিন্তু হ্যাপি টেস্টি, দামও সস্তা, খুব মিষ্টিও খাচ্ছি। আর আজকে যাব হলো, এখানে মেলা হচ্ছে, সেই মেলাতে যাব। তো মেলাতে গিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই মেলাটা শেয়ার করবো, আমি এখনো তো যাইনি, গিয়ে দেখি কেমন লাগছে, তো আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো চলো আমার সঙ্গে মেলায় যাচ্ছি, মেলাটা তোমাদের সঙ্গে ঘুরে ঘুরে দেখাবো, যতটা পারবো দেখাবো। তোমরা কিন্তু সবাই প্লিজ সঙ্গে থেকো, পুরো ভিডিওটি দেখবে আর বলবে কেমন লাগলো তোমাদের ভিডিওটা, তাহলে দেখতে থাকো। ছাদের উপরে উঠেছি বোনের বাড়িতে, নতুন ছাদ, এখনো ঘর পুরো কমপ্লিট হয়নি, নিচতলা তো আগেই হয়েছে, দুতলার এটা তিনতলার ছাদ, এই ছাদে উঠে ছাদের উপরে হাওয়া খেয়ে এখন যাচ্ছি হলো মেলাতে। তোমাদের তো বললামই আজকে মেলাতে যাব, তুলসী বাড়িতে হয় মেলাটা, তুলসী বাড়ির বৃন্দাবন বিহারী মেলা বা জগন্নাথের মেলা যেটাই বলো, তুলসী বাড়িতে এই মেলাটা হয়। যে মেলাতে চলে এসেছি, মেলার দোকানগুলো তোমাদের সব দেখাচ্ছি। যখন বস্তুগুলো কিনেছি তখন ভিডিও করতে পারিনি, কারণ বস্তুগুলো কিনছি তখন তো আর ভিডিও করতে পারবো না, তাই আমি বস্তু আগে কিনে নিয়েছি, তারপর আমি দোকানপাটগুলো ভিডিও করে দেখাচ্ছি। প্রচুর দোকান এসেছে, একদম দামও খুব সস্তা। এই যে দেখো আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো আমার সঙ্গে মেলাটা ঘুরে ঘুরে দেখতে থাকো।
মেলাতে হরেক রকমের জিনিস আছে, বাচ্চাদেরও জিনিস আছে প্রচুর, নানান ধরনের জিনিস, কিন্তু দামও কিন্তু সস্তা। হরেক মাল 10 টাকা আছে, কিছু জিনিস 40 টাকা, কিছু জিনিস 100 টাকা। আর তো তোমাদের বললাম কাঁসা কাটা দোকান একটা এর আগে দেখিয়েছিলাম, দোকান সবগুলো দোকান ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি, মানে কাঁসা দিয়ে জুয়েলারি বানিয়েছে কাঁসা কাটা দোকান, মানে কি দোকানের নাম হচ্ছে কাঁসা কাটা জুয়েলারি। তো বস্তুগুলো কিন্তু খুবই সুন্দর, দেখে একদম সোনার মতনই লাগছে। তো আমারও চয়েস হলো, সেই জন্য কিনে নিয়ে আসলাম। তো খাবারের দোকান আছে, নানান ধরনের খেলনা বাচ্চাদের জন্য আছে, নাগরদোলনা, তাছাড়া বাচ্চাদের যে গাড়িতে বসে ঘুরে সেরকম খেলনা আছে। আর এই যে দেখো সবই কোন জিনিসের কীরকম দাম, এখানে দোকানের সামনে লেখা আছে। ভিড় কিন্তু প্রচুর ছিল, প্রচুর ভিড়। তো আমি যতটুকু পেরেছি তাই ঘুরে ঘুরে এই যে করে নিচ্ছি ভিডিওটা। আর এখানে ফুচকার দোকানও আছে, ভেবেছিলাম খাবো এখানে, কিন্তু ভিড় দেখে এখানে খেলাম না। তো বাইরে আরও একটা দোকান আছে, ওখান থেকে খাবো, তাই এখানে খেলাম না। এখানে খেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতাম। তো আরও দেখি কী কী দেখানো যায়, তোমরা দেখতে থাকো। জায়গাটার নাম হচ্ছে তুলসীবাড়ি, তাই এই তুলসীবাড়িতে বৃন্দাবন বিহারী মেলাটা হয়, বা জগন্নাথেরও মেলা বলে অনেকে। তো এই বৃন্দাবন বিহারী মেলাটা আমি প্রথম দেখলাম, তোমাদেরকেও দেখালাম, এসে ভালোই লাগলো। 1 মাস থাকবে এই মেলাটা, জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে। আর বৃন্দাবন বিহারী যাকে বলে ঠাকুর, 2 দিনের জন্যই থাকে, একদম পুরী থেকে আসে, আর 1 মাস মেলাটা থাকে। তো ঠাকুরকে দেখতে পেলাম না, আমি যেহেতু হায়দ্রাবাদে ছিলাম, তো এসে মেলাটা পেয়েছি। তো মেলাটা দেখলাম, ভালো লাগলো। তো এখন মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, মেলা থেকে এসে আমি ঘরে মেলার দোকান বসিয়ে দিয়েছি।
বললাম, এখানে জঙ্গিপুরের জগন্নাথ দেবের মেলা, জগন্নাথ বলরাম সুভদ্রার মেলা, এই মেলা থেকে এসে আমি ঘরে গিয়ে দেখো এই ড্রেসগুলো কিনেছি, এগুলোর মেলা বসিয়ে দিলাম। এখানে একদম এই গরমের দিনে নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা জানি টানি করলে কখনো লাগে, পাখা আছে দুটো, এই যে দুটো পাখা, আর এই যে দেখো এটা হচ্ছে বন্দুক নাতির জন্য কিনেছি, আরও আছে জিনিস বলছি, এই যে একটা কী পাখি, এটা মুরগি, হ্যাঁ এটা সাইকেলের মতো চালানো হয় নাতির জন্য বন্দুক, আর এটা এনেছি। এখানে দেখো ক্লিপ আছে তিনটে, আর একটা দেখো বিশেষ দরকারি জিনিস, পিঠে কখনো চুলকাতে পারি না, হাত যায় না, হাত হাত পৌঁছায় না আর কি, তো এর জন্য পিঠে চুলকানোর জন্য নিয়ে এসেছি এখানে দুটো। তারপরে আছে এখানে দেখো বাটিগুলো, দেখে খুব পছন্দ হয়েছে, ভারীও আছে, 100 টাকা করে, 100 টাকা করে এখানে চারটে বাটি আছে। তারপরে এই যে একটা ঢাকনা, স্টিলের ঢাকনা, এর থেকে একটু বড় খুঁজেছিলাম পাইনি, তো এটাই নিয়ে এসেছি, এটাও 100 টাকা, দামগুলো সস্তাই হয়েছে। আর এখানে দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছোট ছোট ক্লিপ কাপড় মেলার, এটা 10 টাকা নিয়েছে না, 10 টাকা, এই যে আরও একটা নিয়েছি 10 টাকায়, দুটো 10 টাকা, 10 টাকা দুটো 20 টাকা, আর এটা নিয়েছে 40 টাকা, না এটা 40 টাকা এই ক্লিপ। আর এখানে আছে এই যে ডাল ঘুটনি কাঠের, স্টিলের আছে বাড়িতে নষ্ট হয়ে গেছে, এই যে আলু মেশার এটা, আর এখানে আছে চামিচ, চামিচ এখানে চারটে আছে একটু ভারী, চারটে 40 টাকা, আর এখানে কটাবা আছে এটাও 40 টাকা, একটু পাতলা ধরনের, আটটা হবে, হ্যাঁ এখানে আটটা হবে, আটটা 40 টাকা। তো আমি বললাম তোমাদের দেখো আমি মেলার থেকে এসে মেলার দোকান, ও আরও একটা ভালো জিনিস, এটা হচ্ছে কাঁসার কী দোকান, কাঁসাকাটা, মানে কাঁসা দিয়ে বানানো তৈরি কাঁসাকাটা, বেশ সুন্দর জিনিস, কিন্তু তোমাদের দেখাচ্ছি খুলে, আরও অনেক বস্তু আছে, কানের, গলার, আংটি, অনেক কিছুই আছে। দেখো এই যে দুটো বালার মতো এনেছি, তো এ দুটো নিয়েছে 250 টাকা দিয়েছি, দাম বেশি চেয়েছিল, এ দুটো 250 টাকা দিয়ে এনেছি, বেশ ভালোই লাগছে, আজকাল তো সোনার জিনিস পরা যায় না, সোনার জিনিস পরা যায় না, তো এগুলোই পরবো, দেখে ভালো লাগলো, কাঁসাকাটা দেখি কেমন ব্যবহার করে, দেখি কালারটা অনেক দিন লাস্টিং করে। আর এই যে দুটো মিনি চুড়ির মতো, এ দুটোর দাম নিয়েছে 180 বলেছিল, 150 টাকা নিয়েছে, আর এটাও 280 টাকা বলেছিল, 250 টাকা দিয়েছি। তো এই হলো আমার আজকে মেলার বাজার, কেমন হয়েছে আমার এই মেলার বস্তুগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। রাবারগুলো এনেছি মেলা থেকে সবই ভালোই, কিন্তু দাম কম নিয়েছে, 10 টাকা করে নিয়েছে, এমনিতে কিন্তু কিনতে গেলে কিন্তু বেশি দাম লাগবে, তো এগুলো এনেছি। তো তোমাদের তো সমস্ত কিছুই দেখালাম এই জঙ্গিপুরের মেলা, এর আগেও অনেকবার মেলা হয়েছে, কখনো সেরকমভাবে দেখা হয় না, একবার মনে হয় দেখেছিলাম এটা কালী পুজোর সময় মেলা হয়, তো তখন অবশ্য আমি ইউটিউবে কোনো ভিডিও করতাম না, তো এখন যেহেতু আমি ইউটিউবে ভিডিও করি সেই জন্য এই মেলাটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে। তাহলে আমার আজকের ভিডিওটি এখানেই রাখছি, আবারও দেখা হবে অন্য আরও একটি নতুন ভিডিওর সাথে, তাহলে আজকের মতো টাটা, বাই বাই।